नमस्कार दर्शक बंधुरा, आज के देखाना हे क्यों इलिश भापा तैरी करते हैं। ता इलिश भापार जो प्रयोजन ए रकम इलिश माछ दरकार। तपर लगे यहाँ एक पेस्ट, ये पेस्टर मध्य गेछे सर्षे काँचा लंका एवं हलुद पेस्ट। ता एकसाथे पेस्ट कर नियेछि। तपर लगे चेरा काँचा लंका नून स्वाद मतन और लागबे सर्षे तेल। देख दर्शक बंधुरा, एवे हमें इलिश माछटा के माखब। एर हमें एक पात्र नहीं भेतर इलिश माछगुलो प्रथम जाए। देखो एक इलिश माछगुलो दीची छोटो पात्र मध्य दीची कारण जिनिसटा खूब भालो हबे बोले। एटा खूबी सहज पद्धति एवं खूब तातारी हबे इलिश भापा। तारपर जाच्छे पेस्टा जाच्छे। पेस्टा भालो करे आमरा ए करे निच्छि। निये एबार जिनिसटाके भालो करे माखते हबे। देखुन प्रत्येकटा जिनिसे जिनिसटा भालो करे माखते होच्छे। एपरे एर भेतर आमरा नून चले जाच्छे। स्वाद मतो नून चले गेल छड़िए निलाम। एबार चेरा काँचा लंका गुलो जाबे एकटु बादे एकटु भालो करे नूनटाके माखिये निच्छि प्रत्येकटा माछे जाते नूनटा लेगे थाके। एरपर जाच्छे चेरा काँचा लंका। ভালো করে জিনিসটাকে মাখিয়ে নেওয়া হলো। তারপরে যাবে সর্ষের তেল। একটু বেশি করে সর্ষের তেলটা দেওয়া হচ্ছে। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ইলিশ মাছটা মাখা হয়ে গেছে। এবারে ঢাকনাটা দিয়ে দেব। দেখুন দর্শক বন্ধুরা, আমরা ভাপার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের জলটা খুব অল্প নিতে হবে, নাহলে মাছের ভেতর চলে যেতে পারে। এবারে আমরা মাছটাকে মাছের মাখাটা এর ভেতর আমরা দিয়ে দেবো। বাটি শুদ্ধ দিয়ে দিচ্ছি। এরপরে একটা ভারী কিছু জিনিস আমরা চাপিয়ে দিচ্ছি। এবারে প্রেশার কুকারের ঢাকনিটা আমরা দিয়ে দেব। এই এতে একটা সিটি, একটা হুইস্ক অথবা এক থেকে দুটো হুইস্ক দিলেই যথেষ্ট। এবারে কিছুক্ষণ ভাপের মধ্যে এই জিনিসটা থাকবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ইলিশ মাছটা প্রেশার কুকার থেকে নামিয়ে রেখেছি। তারপর কিছুক্ষণ ভাপের পর আমরা উঠিয়ে নিয়েছি এবং দেখে নিন আমাদের ইলিশ মাছটা তৈরি হয়ে গেছে। তা ইলিশ মাছটা ঠিকঠাক হয়েছে কি না একটা কাঠি নিয়েছি এবং কাঠি দিয়ে দেখে নিতে হবে জিনিসটা স্মুথলি উঠছে কিনা। দেখুন পুরো স্মুথলি উঠছে, কোনো গায়ে কিছু লেগে নেই। তার মানে ইলিশ মাছটা তৈরি। আমাদের ইলিশ মাছের ভাপাটা এইভাবে তৈরি করতে হয়। এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে সার্ভ করব। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ইলিশ মাছের ভাপাটা আলাদা জায়গায় সার্ভ করে দিয়েছি। এইভাবে ইলিশ মাছের ভাপা তৈরি করতে হয়। তা আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।